দেখো, তুমি যদি এইভাবে বলো রোশনি, তাহলে আমি কোথায় দাঁড়াই বলো? ওই বাড়িতে আমার সঙ্গে সবাইয়ের বিরোধ। আমার বৌদি যে একজন পবিত্র একটা মাটির মানুষ, তার সঙ্গে ওকে ওরকম একটা লোক এক ঘরে এক বিছানায় শুচ্ছে, এক ঘরে থাকছে, ওই লোকটা আমার আমার দাদা হতে পারে না, কিছুতেই হতে পারে। ওই লোকটা অর্থ লোভে, আমাদের বাড়ির লোভে আমার আমার মেজ বৌদিকে হাত করে নিয়েছে। মেজ বৌদি খালি ওই মানুষটার সাদৃশ্যটা দেখে ভাবছে এটাই তার স্বামী, অথচ এই মানুষটার সঙ্গে আমার মেজদার কোনো মিল নেই। এত বছর আগে সেই মানুষটা ছেড়ে চলে গেছে, এখন এখন তো সেই মানুষ আর এই মানুষটা এক নেই। মেজ বৌদি কিছুতেই আমার কথাটা মানতে চাইছে না। আরে সেই মানুষ তো কিছুতে এক থাকতে পারে না, ওইটুকু মিল দেখে কি কোনো মানুষকে চেনা যায়? তবু যদি সেটা আমার আমার নিজের দাদা হতো, আমি কিন্তু ঠিক বুঝতে পারতাম। আমাদের বাড়ির সম্পর্কে সম্পূর্ণ হোমওয়ার্ক করে তারপরে এখানে এসেছে। কি সর্বনেশে কাণ্ড বলুন তো, কার কখন কি ক্ষতি করে দেবে তার ঠিক আছে নাকি? দাদা তাড়াতাড়ি ওই লোকটাকে তাড়ান, তাড়াতাড়ি তাড়ান। আমি তো বাড়িতে এখন একা পড়ে গেছি, ছেলে মেয়ে সবাই সব একদিকে, আমি একা একদিকে, আমার কথা কে শুনবে? আমার কথা কেউ শুনছেই না, আমি তো একা পড়ে গেছি। আর জাহ্নবী? আর বলুন, জাহ্নবী ও তো সবার আগে, ওর হাত ধরে তো বাড়িতে ঢুকেছে উনি। এবার বোঝা গেল। কি বোঝা গেল? শোনো বাবা, জাহ্নবীর তো উদ্দেশ্য তোমাদের বাড়ি, তোমাদের সম্পত্তি আর ঋষি স্ট্যাটাসটা। ও কি ঋষিকে ভালোবাসে না? ও বললো আর আমি মেনে নিলাম। আসলে কি বলতো, ওর মা তুপ্তাক জানে, সেসব দিয়েই ঋষিকে বশ করেছে। তুমি দেখে নিও, এই লোকটাকে নিশ্চয়ই জাহ্নবী এনেছে। তলায় তলায় তোমাদের বাড়িটা নিজের নামে করে নেবে, না যদি হয় তাহলে আমি কি বলছি, হয়তো এই লোকটাকে কিছু শেয়ারও দেবে, টাকা পয়সাও দেবে। আমারও না তাই মনে হয়, জানেন, তোমার কথা ঠিক, তুমি ঠিক বলছো। দেখেছেন আমার মেয়ের কত বুদ্ধি। হ্যাঁ, আমার মেয়ে হয়তো ওই মেয়েটার সঙ্গে কিছু ভুল কাজ করে ফেলেছিল, কিন্তু ওই মেয়েটাও তো কম যায় না, তাই না? আমার মেয়ের তো সংসার নষ্ট করলো, আমার মেয়েকে জেলে পাঠালো, আমার মেয়ের কত ক্ষতি করেছে বলুন। ওই মেয়েটাকে হয়তো সরানোর কোনো পথ ছিল না, সেই জন্য আমার মেয়ে হয়তো ওকে অন্য কোথাও পাঠিয়ে দিয়েছিল। কিন্তু এই নিয়েও তো ওই মেয়েটা কত গল্প কথা বানিয়েছে, আপনি একবার ভেবে দেখুন। জানি জানি, আমি সব জানি। টাকা দিয়ে ওরা সাক্ষীকে কিনে নিয়েছিল, ঋষিকে বোধহয় ওরা নিঃস্ব করে দিয়েছে এর মধ্যে। আর কিছু না, তোমার ছেলের এবার কিরকম ধ্বংস হয় সেটা খালি তোমরা দেখো। আমিও চাকরি ছেড়ে কেন জানিয়েছিলাম, যাতে ওর সংশোধন হয়, যাতে ওরা ওকে একটা ওয়ার্নিং দেয় আর ও তাতে ঠিক হয়ে যায়। অনেক তো চেষ্টা করেছিলাম, পারলাম না তো, তাই বাধ্য হয়ে জানিয়েছিলাম। আমি আমি কি করে মেনে নিতাম বলো তো? বিয়ে হয়েছে আমার সঙ্গে, আর দিনের পর দিন ওই মেয়েটার সঙ্গে গিয়ে থাকতো। আচ্ছা বাবা, তুমিই বলো, আমি যদি তোমার ছেলের বউ না হয়, তোমার মেয়ে হতাম, তাহলে কি তুমি আমার সমর্থন করতে? না, 100 বার করতাম, 100 বার করতাম। তোমার কোনো ভুল নেই, যা কার সাজি করেছে ওই মেয়েটা করেছে। ওই মেয়েটার ছায়া আমি দেখতে চাই না, অথচ ভেবে দেখো, ওই বাড়িতে আমাকে একসঙ্গে থাকতে হয়। শুধু কি তাই, তুমি জানো ঋষির মা পর্যন্ত আমাকে ভুল বুঝেছে, আমার সাথে কথা পর্যন্ত বলে না। বললাম তো সব, এখন সবাই একজোট হয়েছে, আমাকে একেবারে আলাদা করে দিয়েছে, তার সঙ্গে জুটেছে এই লোকটা। আচ্ছা তোমার একটা কথা বলো, দাদা আসার হলে তো এমনি আসতে পারতো, দাদা কি বাড়ি চেনে না? ওদের হাত ধরে কেন আসতে যাবে, এ কথাটা আমাকে বলো তো। ওদের সঙ্গে মন্দিরে দেখা হলো, দাদা গিয়ে মন্দিরে বসেছিল, কেন? দাদা কি নিজের বাড়ি চেনে না? দাদা এমনি চলে আসত,
আচ্ছা, এইসবে তো আপনার সন্দেহ হয়নি? সন্দেহ না হলে আপনাদের কাছে এই কথাগুলো আমি কেন বলছি? তারপরেও তুমি কি করে এলাও করলে বাবা? এই জিনিসগুলো তুমি তোমার বাড়ির লোককে বোঝাওনি? কেউ কিছু বোঝার অবস্থাতেই নেই। হর্ষ তোর বাবা পেয়ে একেবারে উৎফুল্ল। আর ঋষি, ওর কথা বাদই দাও, বউয়ের কথা নাচ, বউ যা বলছে তাই করছে। আমাকে ওরা বলছে যে আমি যদি জেঠুকে না রাখতে পারি, ওরা নাকি ওদের জেঠুমনিকে রাখবে। জেঠুমনি কে না কে, জেঠুমনি পেয়ে গেছে, জেঠুমনি। তাহলে বাবা, আসল জেঠুমনিকে খুঁজলে হয় না? কোথায় খুঁজবো, কি করে খুঁজবো? শুনেছি তো কোথায় সংসার টংসার নাকি করে ফেলেছে। আর এত বড় দেশে কোথায় খুঁজতে যাবো বলতো? বলছি নাকি লোকটা হিমালয়ের সন্ন্যাসী হয়েছে, বিভিন্ন তীর্থস্থানে ঘুরে বেরিয়েছে, এত লোক তীর্থ করতে যায়, আমাদের জানাশোনা লোক কত জায়গায় গেছে, কই কখনো তো এসে বলেনি। হ্যাঁ, শুধু যারা দেখেছে তারা বলেছিল যে দাদা নাকি সংসার করেছে, দাদা নাকি বউ আছে, বাচ্চা আছে। সেইটাকে সত্যি মানবো না এই লোকটাকে সত্যি মানবো? যেই লোকগুলো দেখেছে, নিজের চোখে দেখেছে, তাদের কথা তো মানতেই হবে। তাদের সাথে তো তোমাদের কোনো শত্রুতা নেই না, যে তারা বানিয়ে বানিয়ে কথাগুলো বলবে? এই কথাটা তো আমি কাউকে বোঝাতেই পারলাম না। আমার বৌদির যা সতীত্ব নষ্ট হওয়ার সেটা তো হয়ে গেল, এখন তো ভদ্রলোকের সঙ্গে এক ঘরে থাকছে। কালকে পৌদি তো ওরাতে সিঁদুর পর্যন্ত পড়েছে। পুজোর আসরে সবাইয়ের সামনে ওই লোকটা আমার বৌদির মাথায় সিঁদুর তুলে দিল। তোমরা ভাবতে পারছ আমি কি মানসিক চাপের মধ্যে আছি? আমি আর কি বলবো বাবা, আমার তো কিছু বলার নেই। তোমাদের সম্পর্কে আর কি বা বলবো, আমার তো তোমাদের সঙ্গে কোনো সম্পর্কই নেই, আইনের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, আইনি কি শেষ কথা? সব কিছু কি আইন দিয়ে হয় মা? আচ্ছা, তোমার সঙ্গে ঋষির যে সম্পর্কটা হয়েছিল সেটা কি আইন দিয়ে হয়েছিল? দেখো, যেদিনকে ও ঋষিকে সর্বশান্ত করে দেবে, তখন দেখবে তোমার কাছে এসে দাঁড়াবে ঋষি। এই আমার কথা তুমি মিলিয়ে নিও, মিলিয়ে নিও আমার কথা একদিন। সর্বশান্ত হতে দিচ্ছেন কেন দাদা? তার আগে আপনারা একটা ব্যবস্থা করতে পারছেন? দেখুন, আমাদের না হয় এখন কোনো অধিকার নেই, কিন্তু আপনার তো অধিকার আছে। আপনি তো ছেলের বাবা, আপনার ছেলের এত বড় ক্ষতি করছে একটা মেয়ে, আপনি সেই মেয়েটাকে মেনে নিচ্ছেন? আমি কি করব বলুন তো, আমি বড্ড একা হয়ে গেছি। তুমি বলছো তুমি নিজে জেঠুমনিকে খুঁজে পাচ্ছ না। আমি আমি একবার চেষ্টা করে দেখবো। তুমি কি করে চেষ্টা করবে, তুমি আছোই বা কতদিন? সব সময় যে নিজেকেই চেষ্টা করতে হবে তার কি মানে আছে বাবা? আমার তো অনেক বন্ধু বান্ধব আছে, আমার বন্ধু বান্ধব গোটা পৃথিবী জুড়ে আছে, পুরো ভারতবর্ষ জুড়ে আছে। তাদেরকে বলবো কোনো খোঁজ করে দিতে। আমার ফোনে জেঠুমনির ছবিও আছে, সেই ছবিটা ওদেরকে পাঠাবো, দিয়ে বলবো যে ওরা কোথা খুঁজে পায় কিনা। আর যদি পেয়ে যায় জেঠুমনিকে, তাহলে আমি ওনাকে রিকোয়েস্ট করবো একবার যেন নিজের বাড়িতে এসে উনি ঘুরে যান, সে উনি সংসার করুক আর যাই করুক। কিন্তু খুঁজে পাবে কি করে মা? সত্যি যদি খুঁজে পাও তাহলে আমি একটা বড় জবাব দিতে পারতাম। দেখো, যদি খুঁজেও পাওয়া যায়, আর দাদা যদি এসে দেখে যে বৌদি অন্য একজন লোকের সঙ্গে থাকছে, তাহলে তাহলে কি দাদা সহ্য করতে পারবে? দাদা তো হার্ট ফেল করে ফেলবে। আমার আমার বৌদির মুখের দিকে তাকাতে ইচ্ছে করে না, ওই বাড়িতে আমার ঢুকতে ইচ্ছা করে না, আমার আমার কিছু ভালো লাগে না। আর আমি যে কি বলবো তোমাকে। মুখের দিকে তাকাতে ইচ্ছা করছে না বললে তো হবে না বাবা, বাড়ি থেকে তো তোমাদেরই উৎখাত করে ছাড়বে। তোমরা গিয়ে দাঁড়াবে কোথায় বাবা? ওই মেয়ে আমার এত বড় সর্বনাশ করেছে,
তোমার কি মনে হচ্ছে তোমাদের ছেড়ে দেবে, তোমাদের কিছু করবে না? জানি, আমি জানি। ও একটা বড় প্ল্যান করে এই বাড়িতে ঢুকেছে। আর আমার ছেলে রুচি দেখেও আমি অবাক হয়ে যাই। যে মেয়েটা এতদিন একটা নাচনেওয়ালির সঙ্গে ছিল, বিভিন্ন জায়গায় নেচে নেচে বেরিয়েছে, তাকে নিয়ে সে আমার ছেলে কিনা ঘরে এনে তুলল তোমার মতো একটা মেয়েকে ছেড়ে দিয়ে, ভাবা যায়? বাবা বাবা, ওসব কথা থাক, আমার আর ওসব কথা শুনতে ভালো লাগে না। দেখুন, আমার মেয়ের আর কি আছে, এইভাবেই মাঝে মাঝে বাড়িতে আসবে, আবার মাঝে মাঝে জেলে ফিরে যাবে, দেখতে দেখতে এইভাবে দুটো বছর কেটে যাবে। কিন্তু তারপর তারপরে একদিন আস্তে আস্তে আমার মেয়ের অতীতটা সবাই ভুলে যাবে, আমি আমার মেয়ের ভালো জায়গায় বিয়ে দেব। সত্যি বলছি দাদা, আমি ঋষির থেকে অনেক ভালো ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব। কিন্তু তখন ঋষির কি হবে বলুন তো? ঋষি কিন্তু ধ্বংস হয়ে যাবে। না, আপনি ভাববেন না যে আমি ঋষিকে অভিশাপ দিচ্ছি, আমি শুধু সেটাই বলছি যেটা হবে। আমি জানি, আমি জানি আপনি নতুন করে আবার কি বলবেন আমাকে, আমি সব জানি। আপনি দেখুন না, ওই মেয়ের মা তো আমার জীবনটা শেষ করতে চেয়েছিল, আমি খুব শক্ত ছিলাম তাই আমার জীবনটা শেষ করতে পারিনি, আর আমার স্বামীও কিন্তু খুব শক্ত ছিল, আর আপনার ছেলেটাকে তো নরম পেয়েছে, তাই আমার মেয়েটাকে সরিয়ে দিয়ে আজ সেই সংসারের রানী সেজে বসে আছে। আর ওই মাকে দেখুন, ওই বাড়িতেই পড়ে আছে, কোনো লজ্জা নেই। আপনি বলুন না, লজ্জা থাকলে কেউ মেয়ের শ্বশুর বাড়িতে পড়ে থাকে এইভাবে? কত মাই তো একা থাকে বলুন, তাই বলে মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে পড়ে থাকবে, এটা হয় কখনো? আমি সহ্য করতে পারি না, ওই ভদ্রমহিলাকে আমি সহ্য করতে পারি না। দেখুন, আর যাই বলুন, ওই মহিলাকে ভদ্রমহিলা বলবেন না প্লিজ। আহ মা, ছেড়ে দাও না, তোমার কি দরকার? দরকার আছে রোশনি, দেখো ওরা আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে, তোমার বাবার নামে কলঙ্ক দিয়েছে, আর তুমি কি ভেবেছো আমি ওই মহিলার কথা বিশ্বাস করেছি? না, আমার কাছে তোমার বাবার কথাই হচ্ছে ধ্রুব সত্যি, তোমার বাবা যেটা বলবে আমি ঠিক সেটাই বিশ্বাস করব। আর তোমার বাবা বাধ্য হয়েছে জাহ্নবীকে মেয়ে হিসেবে মেনে নিতে, তাই বলে কি সত্যি সত্যি জাহ্নবী তোমার বাবার মেয়ে হয়ে গেছে নাকি? তুমিও যেমন। মা ছেড়ে দাও না প্লিজ, আমার ভালো লাগছে না আর এসব কথা শুনতে। দেখো আমি এবারে যাব, তুমি সবে এসেছো, একটু রেস্ট নাও, আমি আমি মাঝে মাঝে আসবো এখানে, ঠিক আছে? ভালো থেকো। বাবা বলছি, আমি যেভাবে পারবো তোমাদের হেল্প করব, তোমাদের হেল্প করার চেষ্টা করব। আমি তোমাদের সাথে এতদিনের সম্পর্ক, এতদিন তোমাদের বাড়িতে তোমাদের কাছে আমি গিয়েছিলাম, হ্যাঁ তোমার ছেলে আমাকে ছেড়ে দিতে পারলেও আমার তো ওই বাড়ির প্রতি একটা মায়া আছে, তোমাদের সবার প্রতি একটা মায়া আছে। তোমাদের এত বড় সর্বনাশ হয়ে যাবে আর সেটা আমি চোখের সামনে দেখতে পারবো না বাবা। আমি দেখছি কিভাবে মেজ জেঠুমণিকে খুঁজে বের করা যায়, আমি দেখছি। জাহ্নবীর শয়তানিটা সকলের সামনে কি করে ধরিয়ে দিতে হয় এবার আমি দেখব। দেখো রোশনি, তুমি আবার সামনে যেতে যেও না, কারণ তোমার তো এখনো জেল চলছে তাই না? আমি কেন সামনে যেতে যাব মা? আমি শুধু উদাহরণগুলো ধরিয়ে দেবো, আর বাবা আছে তো, বাবা বাবা সবটা সামলে নেবে। তুমি খালি আমার দাদার খোঁজটা এনে দাও, দরকার পড়লে আমি দাদার পায়ে ধরে দাদাকে আমি বাড়িতে আনবো, আর আমি প্রমাণ করে দেবো যে এই লোকটা একটা বুজরুক, আমি প্রমাণ করে ছাড়বো যে এই লোকটার সঙ্গে জাহ্নবীর একটা হিসেবের ব্যাপার আছে, সেই জন্য জাহ্নবী এই লোকটাকে ধরে নিয়ে এসেছে। দাঁড়াও, তুমি আমাকে চেনে না, আমি ছাড়বো না,
আমি কত দূর যেতে পারি সেটা ও জানে না। কি ব্যাপার, বাজারটা যা যাবে না নাকি? রান্না বান্না বসাবো না কেন? প্রতিদিন আমাকেই বাজার যেতে হবে, তার কি মানে? কেন ছোট ঠাকুরবু, এতকাল ধরে তো তুমি বাজার করে এসেছো। কারোর বাজার করা তো তোমার পছন্দ হয়নি, তুমি চাও না কেউ বাজারে যা? ছেলেদের বাজারও তো পছন্দ হয়নি, কাকে পাঠাবো আর বলো শুনি। কেন, ছেলেরা ছাড়া কি আর কেউ বাজার করার নেই? আর কে আছে বলো? এই মানুষটা তো নতুন এসেছে, এতদিন সংসারের বাইরে ছিল, কি করতে কি করবে, কি আনতে কি আনবে? দুম করে একটা সংসারে ঢুকে পড়ে থাকা খাওয়া নির্বাহ করতে পারছে, অথচ একটা সংসারে থাকতে গেলে যে একটা মিনিমাম দায়িত্ব বোধ থাকতে হয়, সেটা যদি ওনার মধ্যে না থাকে তাহলে তো আমাদের কিছু বলার নেই। কি বলতে চাইছো তুমি? না বুঝতে পারছি না তোমার বক্তব্যটা কি। মেজদা বাজারে যাবে না তুমি ঘরে বসে থাকবে, তাই তো? বয়সে তো মেজদা তোমার থেকে অনেকটাই বড়, সেইটুকু তো একটু বিবেচনা করা উচিত, তাই না? বাবা, তোমার যদি এতই প্রবলেম হয় তাহলে আমি কাল থেকে বাজার করার ব্যবস্থা করব। কি ব্যবস্থা করবি? লোক দিয়ে বাজার করাবি, তাই তো? কারণ তুই তো পারবি না, তোকে টাইমলি অফিস পৌঁছতে হবে। অফিস যাওয়ার আগে বাজার করে যাবি তা তো হয় না। বাজারটা করা নিয়ে কথা, তুমি যদি না পারো বাড়ির লোক তো নাকে থাকবে না। জানি জানি, তোমার তখন পয়সা হয়ে গেছে, তোমার তো লাটসাপ হয়ে গেছো, সারাটা জীবন তো আমি বাজার হাট করেছি। যেই আমি বলেছি একদিন বাজার করতে পারবো না, সঙ্গে সঙ্গে লোক দিয়ে বাজার করানোর ব্যবস্থা করছো, তবু বাড়ির লোককে কাজে লাগাতে পারছো না। আচ্ছা বেশ তো, তুমি যদি তাই চাও করবে তোমার মেজদা বাজার, করবে করবে। আচ্ছা তুমি কথা কথা মেজদা মেজদা বলো না তো। আমি কি তাকে মেজদা মেজদা বলে ডাকছি যে তুমি আমায় কথা কথা মেজদা বলছো? ডাকছো না সেটা তোমার অসভ্যতা, তোমার কিন্তু ডাকারই কথা। তা এখন কি করবে বলো, বাজার হাট হবে নে হবে নে? দেখো আজকে আমি বাজার চলে যাচ্ছি, কাল থেকে কিন্তু আমি বাজার করতে পারবো না। কি করবে না করবে তোমরা ঠিক করে নিও। আচ্ছা বেশ বেশ, আজকে তো বাজারটা করে আনো, কাল থেকে দেখা যাবে কোন। আর আমরা জানি বাজারে না গেলে তোমার ভালো লাগে নে, তোমার মন ভালো লাগে নে, শত অফিসের কাজ ফেলেও তুমি বাজারে যাও। সেখানে গেলে দু চারটে লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, গল্প গুজব করো, সেটাই তোমার আনন্দ। আমার আনন্দের কথা তোমাকে বলতে হবে না বৌদি, আমার জীবনে যে আনন্দ ছিল সব শেষ হয়ে গেছে। কেন রে প্রতীক, কি এমন তোর জীবনে ঘটে গেছে যে তোর জীবনে সব আনন্দ শেষ হয়ে গেছে? এত সুন্দর ফুটফুটে তোর ছেলে মেয়ে, এত সুন্দর তোর ছেলের বউ, এত সুন্দর ভরা সংসার তোর। আমি আমি আপনার সঙ্গে কথা বলছি না। ফিরে তুই হঠাৎ আমাকে আপনি আর কি করছিস কেন? এটা ভদ্রতা। আমি ভদ্রতা জানি তাই আপনাকে আপনি বলে কথা বলছি, কিন্তু আপনি বা আমাকে তুই করে কথা বলছেন কেন? আমি তো আপনাকে দাদা বলে স্বীকার করিনি এখন। তুই আমাকে স্বীকার করতে না পারলেও আমি তো তোকে ভাই হিসেবে স্বীকার করে নিয়েছি। যাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি তাকে হঠাৎ করে আমি আপনি আগে বলতে পারবো না। তাতে যদি তুই আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলিস সেও ভালো। আসল চালটা তো আপনি চলেই দিয়েছেন, আমি এই বাড়ি থেকে আপনাকে চলে যেতে বললেও আপনি কি যাবেন নাকি? আপনি তো জানেন এই বাড়িতে এমন কিছু লোক আছে যারা আপনাকে আটকে রাখবে, ধরে রাখবে এই বাড়িতে। জেঠুমনি তুমি বসো, মেজো আমার প্লেটটা দাও তো, ব্রেকফাস্টটা করে নাও। না না ঠিক আছে, আমি একাহারি মানুষ, কোনোরকমে একবেলা খেতে পেলেই যথেষ্ট।
এত আমি খেতে পাচ্ছি না। তোমাদের এখানে চার বেলা নিয়ম করে খাওয়া, এত খাওয়া আমার পোষাচ্ছে না, আমার শরীর খারাপ হয়ে যাক। তা বললে তো হবে না জেঠুমনি, খাবার তোমায় খেতেই হবে, একটু পুষ্টি তো দরকার। তুমি তো অনেক ভোরে ওঠো, সকালবেলা তুমি আরো তাড়াতাড়ি খেয়ে নেবে, তাহলে দেখবে দুপুরের দিকে তোমার খিদে পাবে। মেজদি ভাই, বাজারের টাকাটা দিয়ে দাও, বাজারটা করে আনুক। হ্যাঁ হ্যাঁ, বাজারে টাকা পয়সা তো দিতে হবে। কত দেব? দেখেছো কেমন বাড়ির কর্তা, আমাকে শুধাচ্ছে কত দিতে হবে। আরে একটু বেশি করে দিয়ে দাও না, একটু বেশি বেশি করে যেন বাজার করে আনতে পারে। এনো প্রতীক, আপনার এত বড় সাহস, আপনি আমায় টাকা দিচ্ছেন, আর আপনি টাকা পেলেন কোথা থেকে? এখানে তো আমারও পরিশ্রমের টাকা আছে। ও মা, এই টাকা তো এতদিন আমার কাছেই থাকতো।